নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি বৃশ্চিক রাশির শনি সাড়ে সাতি সম্পূর্ণরূপে ছেড়ে যাচ্ছে এবার আপনারা পাবেন সুখের চাবিকাঠি দীর্ঘ সাড়ে সাত বছর ধরে আপনাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা গিয়েছে এবার আপনাদের সেই দুঃখের দিন শেষ হচ্ছে ঘুরবে ভাগ্যের চাকা পাবেন সুখের চাবিকাঠি আপনারা যদি ভেবে দেখেন দেখবেন বিগত সাড়ে সাত বছরে প্রিয়জনের বিচ্ছেদ ঘটেছে কেউ পিতামাতাকে হারিয়েছে কেউ বা আবার দাদু ঠাকুরদাকে হারিয়েছে কেউ বা শিক্ষাক্ষেত্রে পরিশ্রম করেও কিন্তু পাশ করতে পারেনি বা আশানুরূপ নাম্বার আসেনি কেউ বা কর্ম হারিয়েছে কারো মনের মতো কর্ম হয়নি এবার আপনাদের জীবনে ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে বিগত সাড়ে সাত বছর ধরে আপনাদের অনেক অর্থের হানি ঘটেছে শরীর স্বাস্থ্য মোটেও কিন্তু ভালো যায়নি কারো বা অপারেশন যোগ ছিল তাদেরকে অপারেশন করতে হয়েছে এবার বিভিন্ন দিক থেকে বৃশ্চিক রাশির শুভ সময় কিন্তু আসতে চলেছে এই শুভ সময় আসবে চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ির পর থেকে তবে এই না সব ক্ষেত্রেই শুভ সময় আসবে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের সময় আসছে শুভ কোন কোন ক্ষেত্রে শুভ আসছে তা তো আমি জানাবোই এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সেটিও জানাবো এবং কিছু প্রতিকার আপনাদের জানাবো যেটি মানতে পারলে আপনাদের জীবন আরও সুন্দর হয়ে উঠবে কেননা আপনাদের এবার সুখের সময় আসছে সেই সুখকে বাড়িয়ে নিন কিছু নিয়ম মেনে আসুন তবে আমি এবার জানিয়ে দিই আপনাদের জীবনে এবার কি কি ঘটতে চলেছে বিগত সাড়ে সাত বছর ধরে আপনারা যে মানসিক টেনশনে ছিলেন সেই টেনশন থেকে এবার আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনার ভালোবাসার জীবনে সাদৃশ্যপূর্ণ থাকবে যারা সিঙ্গেল রয়েছে তাদের জীবনে নতুন মানুষের প্রবেশ ঘটবে যে সমস্ত জাতক জাতিকার পূর্বে প্রেম বিচ্ছেদ ঘটেছে তারা কিন্তু প্রেম আবার ফিরে পাবে এক্ষেত্রে আপনি আপনার রাশিচক্র অবশ্যই একবার কোনো দক্ষ জ্যোতিষীকে দেখে নেবেন আপনি বিবাহিত হলে সময় আপনার বিবাহিত জীবনের জন্য উপযুক্ত আপনি নিকট ভবিষ্যতে আপনার জীবন সঙ্গীর সাথে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন তাদের এবার বিবে বিয়ে হবে আপনার পরিবারের মধ্যে আর্গুমেন্ট বা ছোটখাটো কিছু ঝগড়াঝাটি লেগেই থাকবে কিন্তু বিগত সাড়ে সাত বছর যে ছিল ঝগড়া সেটা অনেকটাই কমে আসবে এই সময় আপনাকে ধৈর্য রাখতে হবে পরিবারের একটি শিশুর জন্ম হতে পারে অর্থাৎ আপনারা কিন্তু পিতামাতা হতে পারেন পরিবারের কারো বিবাহের সম্ভাবনা রয়েছে বিবাহকে কেন্দ্র করে আপনাদের জীবনে আনন্দ বাড়বে শিক্ষার্থীরা অনেক সংগ্রামের পর সাকসেস পাবেন কাজেই শিক্ষার্থীদের কিন্তু পরিশ্রম করে যেতেই হবে এছাড়াও আপনার যে অর্থনৈতিক উন্নতি আটকে গিয়েছিল ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল সেটি আবার ধীরে ধীরে উন্নতির দিকে এগাবে অর্থাৎ আপনার অর্থনৈতিক উপার্জন বাড়বে এবং পাশাপাশি আপনার সঞ্চয় কিন্তু বৃদ্ধি পাবে আপনি এই বছর অর্থাৎ চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ির পর কেরিয়ারে আপনার নানারকম সুযোগ সুবিধা আসবে যারা প্রতিযোগিতামূলক চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই সময়টি খুব শুভ যারা পড়াশোনার জন্য বা কর্মের জন্য বিদেশে যেতে চাইছেন তারা অবশ্যই বিদেশে যান তবে আপনাদেরকে কিছু কিছু বিষয়ে সাবধানতা থাকতে হবে সেটি হচ্ছে পরিবারে কিন্তু কিছু না কিছু ঝ্যামেলা থাকবেই সেখান থেকে আপনাকে ধৈর্য সহকারে বেরিয়ে আসতে হবে কাজেই আপনারা হনুমানজির উপাসনা করুন প্রতি শনিবার অসত্য ঘাটে ঘিয়ের অসত্য গাছে ঘিয়ের প্রদীপ দেওয়ার পাশাপাশি আপনি যদি পারেন ক্ষুধার্ত ব্যক্তিদের কিছু খাবার দিন আর দক্ষ জ্যোতিষীর পরামর্শ নিয়ে প্রয়োজন হলে বৃহস্পতিবার তর্জনীতে পোকরাজ পড়ুন আপনার শুভ হবে